ওয়েলকাম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আজকের ফটোশপে আরেকটা ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের জন্য ব্লক ফেস ইজি টিউটোরিয়াল এই ডিজাইনটি কিভাবে করে তো আজকে আমি সম্পূর্ণ বাংলায় শিখবো স্টেপ বাই স্টেপ তো চলো শুরু করে যাক ভিডিওটি তো প্রথমে আমরা ফুল প্রোজেক্টটা যেটা করেছি সেটা আমরা প্রথমে দেখে নিব তো দেখতে পাচ্ছেন আমি হালকা জুম করে দেখিয়ে দিয়েছি সো ডিজাইনটা আমি এটা কীভাবে করেছি তো তোমাদেরকে আজকে আমি শেয়ার করব তো চলো শুরু করে যাক প্রথমে এটাকে আমি কি করব এটা ক্লোজ করে দেবো অলরেডি জাস্ট জাস্ট এটাকে আমি ক্লোজ করে দিলাম এখান থেকে জাস্ট ফাইলে যাব ফাইল থেকে এখান থেকে নিউ ওপেন করতে পারেন অথবা শর্টকাট কন্ট্রোল এন দিবেন কীবোর্ডে ওখান থেকে ওপেন হবে ঠিক আছে তো এখান থেকে আমি ওপেন করবো জাস্ট আমি নিউ নিউ নিলে কিন্তু কন্ট্রোল এন দিতে হবে সরি কন্ট্রোল এন দিলে নিউ ওপেন হয়েছে ও স কিবোর্ডে কন্ট্রোলও দিলে ওপেন হবে তো আমার জাস্ট ফাইল থেকে ওপেন করে নিয়েছি অলরেডি এখান থেকে জাস্ট এই ইমেজগুলো জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করবো তো কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু আমার পারফেক্টলি আমার ওপেন হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এই এই যে ইমেজ আছে এইগুলো এগুলো আমি কিন্তু গুগল বোবা থেকে ডাউনলোড করেছি তো গুগলে যাবেন গুগল লিখবেন ব্লগ বলে তো এটা অটোমেটিকলি আমার কিন্তু চলে আসবে এখান থেকে তো এটা পারফেক্টলি এই ইমেজটা আমি কিন্তু গুগল থেকে ডাউনলোড করেছি আর এটা আমি পিএনজি করেছি যাতে আমার পারফেক্টলি এটা আমার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যায় যাতে আমার পারফেক্টলি দেখিয়ে দিতে পারি আমি সময় নষ্ট না করে তা ওই জন্য আমি এটা কি করেছি ব্যাকগ্রাউন্ডটা আগে থেকে আমি কিন্তু রিমুভ করে রেখে দিচ্ছি তো ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করার আগে কী করবো এখান থেকে যে কোনো আমি একটা ব্ল্যাক কালার আমি কিন্তু এখান থেকে দিয়ে দেবো আমি ব্ল্যাক কালার দেওয়ার পর এটা জাস্ট আমি নিচে নামিয়ে দেবো নিচে নামার পর এখান যে ব্লকটা আছে এটা এখান থেকে জাস্ট আমি মুভ করে এটাকে নিয়ে চলে আসবো এখানে মুভ করে নিয়ে চলে এলাম চলে আসার পর কন্ট্রোল এন দেবো যাতে আমার পারফেক্টলি ছবির সাথে এটা কিন্তু আমার ম্যাচ হয়ে যায় কন্ট্রোল এন দেওয়ার পর কন্ট্রোলটি দেবো কন্ট্রোল টি দেওয়ার পর দেখতে পাচ্ছেন চার কোণা একটা বর্ডার মধ্যে আসছে এখানে সিপ চিপে যে 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 কোনো কোণা থেকে একটা আমি কিন্তু মাউসের রাইট ক্লিক দিই এটা জাস্ট আমি ছোটো করতে পারি ছোটো করার পর এখান থেকে জাস্ট আমি কী করব ফটোটা উপরে করে দেবো ফটোটা উপরে জাস্ট করে দিলাম করে দেওয়ার পর আমি যে পজিশান আমি যেমন পজিশন আমি রাখতে চাই সেই পজিশনে কিন্তু এটাকে কিন্তু রাখতে পারি কন্ট্রোল টি দিয়ে এটা জাস্ট আমি রুটের মোড করে দিলাম রুটের মোড করার পর জাস্ট শিপ চিপে আমি এটাকে ছোটো করে দিচ্ছি অলরেডি যদি টেড়া বেঁকা হয়ে যায় তো এখানে একটা চিহ্ন আছে ডাব্লু আর এইজের মাঝে মাঝে একটা দেখতে পাচ্ছি আমি তি চিহ্নটা আছে এখান থেকে জাস্ট ক্লিক করবেন অটোমেটিকলি এই পারফেক্ট সাইজ কিন্তু অটোমেটিকলি নিয়ে নেবে তো এখান থেকে জাস্ট আমি এই পজিশন রেখে দিলাম এখান থেকে কি করব অপাসিটি ডাইরেক্ট আমরা কমিয়ে দেবো কেন কমাবো আমরা লাস্টে আমি বলবো তো দেখতে পাবেন আপনারা অবশ্যই তো শিপ চেপে জাস্ট আমি পারফেক্টলি আমি যে ছবিটা যে ছবির সাথে এটা কিন্তু আমার পারফেক্টলি এটা ম্যাচিং করতে হবে যাতে আমার পারফেক্টলি ম্যাচ হয়ে যায় তো এখান থেকে জাস্ট আমি এই পজিশানে আমি রেখে দিলাম এটাকে এই পজিশন রাখার পর আমরা কী করব এটার ওপর আমরা একটা কিন্তু মার্কস করে নেবো এই যে মার্ক্স বাদান আছে অ্যাড লেয়ার মার্কস এখানে আমরা ক্লিক করব তো ক্লিক করার পর এখানে যদি সাদা থাকে এখানে আমরা কী করব এখানে আমরা কালো করে নেব এখান থেকে ব্রাশ টুল নেব ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে জাস্ট অপাসিটি আমরা মিনিমাম ফিফটি পার্সেন্ট রেখে দেবো আর এখান যে ব্রাশের সাইজটা এত বড় আছে এখান থেকে ব্রাশের সাইজটা কমাতে পারেন যে যেমন সাইজ করতে পারেন আমি মিনিমাম মিনিমাম আমি দেখি পঁচাত্তর পার্সেন্ট রেখে দিলাম পঁচাত্তর পার্সেন্ট রেখার পর এখান যে বাড়তি অংশগুলো আছে সেই অংশগুলো কিন্তু আমরা পারফেক্টলি রিমুভ করে দেবো এখান থেকে আর হালকা আমি ছোটো করিনি ছোটো বলতে অপাসিটা হালকা কমিয়ে দিই যাতে আমি ছবির সাথে পারফেক্টলি যাতে ম্যাচ হয়ে যায় আমার এইটা এখান থেকে ডাইরেক্টলি আমি যে বাড়তি অংশগুলো আছে বাড়তি অংশগুলো কিন্তু আমি পারফেক্টলি রিমুভ করতেছি যাতে আমার কোনো অসুবিধা ছাড়াই যাতে রিমুভ হয়ে যায় যাতে ছবির সাথে আমার যাতে পারফেক্টলি ম্যাচ হয়ে যায় আমার এই জিনিসটা তো এখান থেকে জাস্ট ব্রাশের সাইডে ছোটোও করতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি কোনো কারণে যদি বাড়তি অংশ আমার যদি মুছে যায় তো এখান থেকে সাদা আট নেবেন এখান থেকে জাস্ট ক্লিক করবেন এখান থেকে অটোমেটিকলি কিন্তু আমার আবার ঘুরে চলে আসবে সো দেখতে পাচ্ছেন তো এখান থেকে জাস্ট আমি ব্ল্যাক কালার নিয়েছি তো ব্ল্যাক কালার নিয়ে মাউসে রাইট ক্লিক নিয়ে ক্লিক করবেন অটোমেটিকলি আমার কিন্তু এটা রিমুভ হয়ে যাবে সো দেখতে পাচ্ছেন তো জাস্ট এটা এটা হওয়ার পর আমরা কী করব অপাসিটে এটা ফুল করে দেবো অপাসেটে ফুল করার পর দেখব যে আমার চারিদিকে এটা ঠিক পারফেক্টলি আমার এটা রিমুভ হয়েছে কিনা না যাতে ছবির সাথে এটা পুরোপুরি আমার রিমুভ হয়েছে কিনা সো দেখতে পাচ্ছেন অটোমেটিকলি আমার কিন্তু রিমুভ হয়েছে এটা আমি কী করব এখান থেকে জাস্ট আমরা নর্মাল মোড থেকে আমরা কী করব এখান থেকে জাস্ট আমরা এটার ওপর ক্লিক করব এখান থেকে জাস্ট আমরা কী করব কালার বান করে দেবো কালার বান করার পর এটা এটার ওপর জাস্ট আমি এখান থেকে এটা ড্র্যাক করে কপি করতে পারেন এখান থেকে ড্র্যাক করে কপি করতে পারেন অথবা এটা আমি কী করব এখান থেকে এটা ডা ডিলেট করতে পারে এখান থেকে অথবা এই যে এই লেয়ারটপর আছে লেয়ার টপর ক্লিক করার পর মানুষের লেফট ক্লিক করবো এখান থেকে ডুপ্লিকেট বলে লেয়ার আছে এখান থেকেও কিন্তু কপি করতে পারেন আমি জাস্ট দেখিয়ে দিয়েছি তোমাদের যাতে না বুঝতে বলে এখান থেকে কালার বান থেকে এটা কি করবো এখান থেকে জাস্ট আমরা মাল্টিপ্লাই করে দেবো মাল্টিপ্লাই করার পর এখান থেকে কি করবো এটাকে এই দুটো লেয়ার সিলেক্ট করবো সিলেক্ট করার পর এখান থেকে একটা অপশান আছে কি ব্রাইটনেস বলে ব্রাইটনেস হালকা আমি বাড়িয়ে দেবো এটাকে ব্রাইটনেস বানানোর পর এখান থেকে জাস্ট আমার কী করবো এখানে কার বলে একটা জিনিস এসেছে এখান থেকে জাস্ট আমি হালকা এটাকে বাড়িয়ে দিলাম সো দেখতে পাচ্ছেন পারফেক্টলি আমার কিন্তু ছবির সাথে এটা হয়ে গেছে আমার কিন্তু ডিজাইন কমপ্লিট সব ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যদি ভালো লাগে থাকে কমেন্টের মাধ্যমে ইয়েস লিখবেন আর এরকম যদি টিউটোরিয়াল চাই তো অবশ্যই শিখতে পারেন বাংলায় স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বাংলায় গাইডলাইনস পাবেন আর অবশ্যই যদি ভিডিও ভালো লাগে থাকে তো সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন ভিডিওগুলো যাতে আপনারা কিছু শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি সো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো বারবার প্র্যাকটিস করবেন যাতে নতুন কিছু আপনারা শিখতে পারেন বা আমি কিছু শেখাতে পারি চলো নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি নিয়ে আসবো ভালো থাকবেন সুস্থ থাকবেন